আমার রোগটা আমি কখন বুঝতে পারছি, আমি বসা বেশি বসার আমি এক মিনিট আগেও বুঝতে পারি না যে আমার এরকম একটা বড় রোগ আছে। বসার মধ্যে আমার পেন হচ্ছে, তো ভাবছি যে টানা হয়তো বসা বেশি, এই কারণে হয়তো পাটা দৌড়ে গেছে। দাঁড়াইছি, দাঁড়াই দেখে আমার পা আর কাজ করে না, হাঁটতে পারতেছি না, কোনো ডাইনে বা সামনে পিছনে পাওয়া যাচ্ছে না, নিলেই প্রচুর পেন হইতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ হাসান, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার, আমার বয়স হচ্ছে এই 20+, ঠিক আছে। তো আমি মূলত এভিএন পেশেন্ট, হিপ জয়েন্টের সমস্যা ছিল। আমি এই রোগে এই 4 মাস ধরে ভুগতেছি। তো ইয়ার আগে আমি অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি মূলত 5 থেকে 6টা। তো ওরা ডিসিশন দিছে, রিপোর্ট দেখে বলছে কি যে আমার নাকি এটা রিপ্লেস করতে হইব, নষ্ট হয়ে গেছে। তখন আমি খুব কনফিউজ পড়ে গেছি যে কি করা যায়, মূলত এত দ্রুত এরকম একটা ঘোষণা আসছে, তো নিজের ভিতর কিরকম জানি হয়ে গেছে, ঠিক আছে। তখন বাসার সবাইকে জানাই এই বিষয়ে বলে, তখন সবাই বলতেছে 6 থেকে 7টা ডাক্তার যখন একই কথা বলতেছে রিপ্লেস করতে হইব, তখন উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়া পাঠানো যায়, যেহেতু আমার পাসপোর্ট করা হয়েছিল এই বিদেশ যাওয়ার জন্য। তো 5 বছর তো আছে, এর জন্য সবাই বলতেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য পরামর্শ দিছে। দেন আমি পাসপোর্ট জমাও দিছি, পাসপোর্ট জমা দেওয়ার পর যেহেতু একটা সময় লাগে, ভিসার প্রসেসিং ব্যাপার স্যাপার আছে, তো এর ভিতর আমি ভিডিও দেখতেছিলাম যে হিপ জয়েন্টের সমস্যা অপারেশন ছাড়া কীভাবে সুস্থ হওয়া যায়। তো এর ভিতরেই শফিউল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও পাইলাম, তো একটা দেখার পর তেমন কিছু মনে করি নাই। তো মূলত যেই এই আমার প্রসেসিংয়ের ভিতর যেই মূলত যে কদিন ডেট ছিল, এই কদিনের ভিতর আর 3-4টা ভিডিও পাইছি এভিএন, তো ওরা সবাই সুস্থ হয়েছে। তো মনে করলাম যেহেতু এত বড় একটা সিদ্ধান্ত নিতেছি, একবার যাই, যদি স্যার বলে যে অপারেশন হইব তখন দেন আমি ক্যান্সেল করে দেব ভিসাটা। তখন আমার পাসপোর্ট তখন আর ভিসা হয়ই নাই, ক্যান্সেল করার কোনো ই ছিল না, ভিসা হয় নাই, তখন পাসপোর্ট ফেরত নিয়ে আসা পড়ছি। ফেরত নিয়ে আসা দেন এখানে আমি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চলে আসছি আমার এক বড় ভাই নিয়ে, ঠিক আছে। তখন স্যার বললো, আমাকে দেখলো, বলছে তো তেমন কোনো সমস্যা না, এই 15 থেকে 16 দিন থাকলে তুমি সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ। তখন বাসায় গেছি, বাসায় গিয়া 1 সপ্তাহ ভিতর রেডি হয়ে গুছে এখানে চলে আসছি। তখন ট্রিটমেন্ট নেওয়ার পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি মূলত অনেকটাই সুস্থ। আমার রোগটা আমি কখন বুঝতে পারছি, আমি বসা বেশি, বসার আমি এক মিনিট আগেও বুঝতে পারি না যে আমার এরকম একটা বড় রোগ আছে। বসার মধ্যে আমার পেন হচ্ছে, তো ভাবছি যে টানা হয়তো বসা বেশি, এই কারণে হয়তো পাটা দৌড়ে গেছে। দাঁড়াইছি, দাঁড়াই দেখে আমার পা আর কাজ করে না, হাঁটতে পারতেছি না, কোনো ডাইনে বা সামনে পিছনে পাওয়া যাচ্ছে না, নিলেই প্রচুর পেন হইতেছে। তখন এরকম পেন হয়েছে যে বলার মতো না, মানে জ্ঞান হারিয়ে ফেলছি এরকম। তখন আমি দ্রুত ওষুধ তাই না, পেন কিলার ওষুধ খেয়া পেনটা কমাইছি। তখন বলতে পারছি যে হয়তো ক্যালসিয়ামের সমস্যা, 2 মাস ক্যালসিয়ামের ওষুধ খেয়েছি, কমতেছিল না। আরেক দিন ব্যথা বসছে শুক্রবার, তো ওইখানে আমাদের এলাকায় একটা ডাক্তার বসে, ওইখানে গেছি দেখাইতে। ওইখানে যাওয়ার পর আমার অবস্থা এরকম হয়েছে, যদি আপনাকে এই সোজা কথা বোঝাতে চাই, আমি কালমা পরে ফেলছি, আমার ব্যথার কারণে আমার চোখ গুলা হয়ে গেছে, আমি মাথা ঘুরে নিচে পড়ে গেছি, আমার পেন এরকম ছিল, এরপর আর দেরি করি নেই। তখন গিয়ে পরীক্ষা করলাম আমাদের গাউসিয়া, তখন এক্সরে করছে, এক্সরে করার পর আমার বলছে যে ঢাকা যাইতে, থেকে আমার ই করলো, এই ইনফর্ম দিল যে এমআরআই করতে। এমআরআই করার পর সঠিকভাবে এই রিপোর্ট ধরা পড়ছে কি যে আমার এভিএনের প্রবলেম, হিপ রিপ্লেসমেন্ট করতে হইব। আমার অবস্থা বলতে গেলে আমার প্রথম যখন পেন ওঠে ওই দিন থেকে পর থেকে আমি আর স্বাভাবিক জীবনে ছিলাম না। পা আমার কাইক দিলে হ্যাঁ বুঝে কাইক দিতে হতো, হালকা পাতলা যদি আমি হোঁচট খাই আমার পা মনে হচ্ছে যে ছিঁড়ে যাচ্ছে এরকম পেন হতো। তো এই ব্যথা ওই থেকে তো শুরু হয়েছে, এরপর থেকে আর কমে নাই। তখন থেকে আমি একটু চলাফেরার ক্ষেত্রে পেয়েছিলাম, তারপর এই পা আমার চলাফেরার ক্ষেত্রে আমি হাঁটতে গেলে এই কাইকেও যাইতে হইতো, আর সিঁড়ি দেওয়া উপরে উঠতে উঠতে পারতাম না, এই ডান পায়ে চাপ দিতে পারতাম না, চাপ দিলে মনে হতো যে পাওয়াটা কেউ কেটে ফেলতেছে এরকম পেন হইতেছে, ঠিক আছে। চলাফেরার পথে আমার এরকম সমস্যা হতো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওই DPRC-তে আসার আগেই একটা ভরসা ছিল যে এখানে আসলে আলহামদুলিল্লাহ DPRC-র মাধ্যমে ইনশাআল্লাহ আমার রব আমাকে পুরোপুরি সুস্থ করে দেবে। তো ওই রবের কাছে লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাকে এই DPRC-র মাধ্যমে এই পর্যন্ত সুস্থ করে দিছে এই আলহামদুলিল্লাহ। এবং সবাই দেখতে পাচ্ছেন আমার চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এখন দাঁড়াতে পারি, এখন ইজিলি দাঁড়ানো যায়, বসা যায়, কোনো সমস্যা হয় না। আগে এইবার বসলে আমি এবার দাঁড়াতে পারতাম না, খুবই কষ্ট হতো, তারপর দাঁড়াইয়া আমি সামনে ডান পায়ে কাক দিতে পারতাম না,
খুব পেইন হইতো তো এখন ইজিলি দেওয়া যায় এখন তো এরকম সমস্যা এখন নেই আসলে এই ডিপিআরসি চিকিৎসা নিতেছি শফিউল্লাহ প্রধান স্যারের মাধ্যমে তো তিনি অত্যন্ত ভালো লোক তিনি কাছে সর্বপ্রথম যখন আসছিলাম তখন তিনি আমাকে এরকম ভাবে বলছিল যে আমি অর্ধেক সুস্থ ওই সময় হয়ে গেছি স্যারের কথায় ঠিক আছে তো এতটাই বর্ষা হয়েছে তখন আমি বাড়িতে গিয়ে দেরি করিনি এই ডিরেক্টলি এখানে চলে আসি চলে আসার পর এখন আমার আজকে 18 দিন আমি পুরোপুরি সুস্থ এখন আর কোনো ই নাই এখানকার যা থেরাপিস্ট আছে ওরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে ওদের ব্যবহার খুব ভালো ওদের ট্রিটমেন্ট খুবই যত্ন সহকারে ওরা ট্রিটমেন্ট করে তো আপনারা যাদের এরকম সমস্যা আছে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাটলিস্ট একবার হলেও এখানে এসে স্যারের সাথে কথা বলতে পারেন ঠিক আছে কারণ এই জয়েন্টের সমস্যা যার আছে এর কষ্ট শুধু সেই বুঝে আর কেউ বুঝবে না হয়তো আপনাকে বলতে পারবো কিন্তু বুঝবে না ঠিক আছে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অপারেশন কোনো ই না ঠিক আছে অপারেশন কোনো সমাধান না অপারেশন করবেন যে আপনার 10 বছর পর আবার এটা চেঞ্জ করতে হবে হ্যাঁ তো এখানে এসে একবার হলেও আপনারা দেখা যেতে পারেন স্যারের সাথে দেখা করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন স্যার দেখেন কি বলে ঠিক আছে সুস্থ সম্ভাবনা প্রায় 100% এখানে সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ